মাথা কিন্তু সাবধানে ধরেন ভাই। এতে থাক থাক, আর বেটা তোর ব্যথা দিই না, দেখ করিস কা, বস দেখ। চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। জালের মাধ্যমে ইলিশ মাছ ধরে থাকি, এই জালগুলো এখন নৌকাতে উঠানো হবে। আমি আছি শূন্যচরে, আর শূন্যচরে এখন জেলেদের বিভিন্ন কার্যকলাপ দেখানোর জন্য এসেছি। এই চরে যারা বসবাস করে তারা এই চরের এবং যে জঙ্গল রয়েছে চরের, এই জঙ্গল থেকে বিভিন্ন কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করে থাকে। বন্ধুরা, আমরা এখন নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন হয়, ট্রে, টোল, ওগুলো নেওয়া হয়েছে। জোয়ারের স্রোত বয়ে যাচ্ছে, ফিশিং বোটটা দেখতে পাচ্ছেন, এটা গভীর সাগর থেকে মাছ ধরে ফিরতেছে। আর হচ্ছে এখানকার অনেক সময় দুর্ঘটনা ঘটে, কিরকম ধরেন এখানে যে বিন্দি জালগুলো বসানো রয়েছে, এই বড় বোটগুলা বিন্দি জালগুলোকে নষ্ট করে ছিঁড়ে নিয়ে যায়। কারণ হচ্ছে এগুলো খুব পাওয়ারফুল বোট, যে এগুলো গভীর সাগরে সাধারণত মাছ ধরে থাকে। প্রথম জালটা এখন তোলা হচ্ছে। যে রিং জালতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত তিন কটালা যে মাছগুলা বা রিটা মাছ এগুলা ধরা পড়ে। এটা হচ্ছে বিন্দি জালের পিছে বাঁধা হয়, এগুলা পেলাম মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন নদীর বিষাক্ত সাপ। এই যাবলে আজ দিলাম, এই যাবলে আজ দিলাম, এই অনেক বড় সাপ। আবলে এটা দিলাম আর বাকি অংশটা ধরুক। আর কলা অনেক কইলে আজ সবাই ধরতে পারে, কলা ধরতে পারে না। আচ্ছা এবার কলাটা ধরলাম, দেখেন দুনো মাথা ধরাত আছে, সবাই দেখেন। দেখেন ভাই সাবধানে কিন্তু মাথা ধরছেন। হ্যাঁ মাথা ধরছি, মাথা ধরলে ঠিক আছে, ভালো থাকিস তো, ভালো থাক। আসলে এগুলো সাহসী হয়েছে, বসো, মাথা কিন্তু সাবধানে ধরেন ভাই। এই তো থাক থাক, আর বেটা তোর ব্যথা দিই না, দেখ করিস কা, বসে দেখ, বসে দেখ। কানকে মাত্র সাইডে দেবো না, তুই ব্যথা দিই, বসে থাক ভাইটাই ধরে রাখতাম না, সারিয়ে দিতাম না, ছেড়ে দেন। আর বিষাক্ত সাপ ধরে রাখাটা রিস্কের বিষয়। অনেক অনেক ধরনের মন্ত্র আছে, এটা কোনো মন্ত্র নাই, এটা এটা কোনো মন্ত্র নাই, সাহসের বিষয়। এই যে ইয়ার গালে এটা আমি সারে দিতেছি, যাও যা, ছেড়ে দেন ভাই। কাইডিস কিনা আগাজি তো ওলা চটকার কত টাকার ভাইয়া? বাগে 9000 করে, যে মোট 18000 টাকার মাছ হয়েছে ঈদের পর থেকে। 22 তারিখে তেন কালকে এসে বসেছি, 4 তারিখে শেষ। 18000 টাকার মাছ হয়েছে, তার মাধ্যমে খরচ গেছে 2800 টাকার খরচ। ক্যাশ আছে লাগে 8000, খরচ গেছে আবার 80 টাকা নিয়ে গেছে। আর গুলা কি ঋণে চলে গেছে?
এত কষ্ট করে মাছ ধরে পাকা হওয়ার কারণ কি ভাই? এটা আলামা বুদ্ধি জানে, তাছাড়া এটা মার্গ অবর্তন হয়েছে হইতে পারে। এরকম মানুষ আছে না? হ্যাঁ, আর অনেকের অনেক সমস্যা, প্রতিবন্ধী রয়েছে, তার মাঝে কলাটা কি তোমার লেজটা কি? হ্যাঁ, যদি পুরোপুরি মাছ হইতো তাহলে মাছ হইতো এটার মতো, এই যে ইয়ার সাইজ হইতো মাছটা সমান। আর কিন্তু কম মাছ হয়েছে, এই যে দুর্গের কলা কি কিন্তু ফাটাফাটি। হ্যাঁ, মাথা কিন্তু কেকে। হ্যাঁ, কিন্তু ওটা উটের মাঝখান দিয়ে যেরকম গ্যাপ থাকে ওরকম গ্যাপ লম্বা তো অনেক ছোট। আসলে এই জালে ময়লা রয়েছে, এ কারণে এই জালটা অনেক নিচে এবং ভারী, আর একজনের পক্ষে জালটা আসলে খুবই কষ্টসাধ্য কাজ। আর জালটা দেখলে বুঝতে পারবেন, জালের উপরে অনেকগুলা গাদলা বলে, এই গাদলা বসেছে, এ কারণে জালটা অনেক ভারী হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন সম্পদ ভাই এখন জালটা উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুলশা মাছ মনে হচ্ছে এটা? জি ভাইয়া, এটা হচ্ছে গুলশা মাছ। পুকুর উঠতে মানুষ খাই দিত বৃষ্টির অভাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি এখন পর্যন্ত তেমন হয় নাই, মাঝে মধ্যে রমজানে হয়েছিল কিছুক্ষণ, কিছুদিন হালকা মাত্রা হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু দক্ষিণাঞ্চলে বৃষ্টি নেই বললেই চলে। আর আমি আছি বাংলাদেশের দক্ষিণের জনপদে, এখন বর্তমানে রয়েছি মেঘনা নদীতে। আর মেঘনা নদীতে এখন বিন্দি জালে মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছেন তিনজন ভাইয়া, তিনজন আর ভাইয়া আইলে মাছ বা, কিন্তু আমার হাতে না আইলে মাছ কমিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন্দি জালের শেষ প্রান্ত, আর এই প্রান্তে সাধারণত এই এখানে সাধারণত পাঁচ মিশালি মাছগুলো পাওয়া যায়, যেমন চিংড়ি মাছ, বিভিন্ন মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। আমি দেখানোর জন্য চেষ্টা করব। ভাই বিশাল একটা সাপ উঠেছে, তাহলে কেমন সন্দেহ করে? হ্যাঁ, সাপটা জীবিত, নদীর বিষাক্ত সাপ। একটা সাপ দেখতে পাচ্ছেন, বড় একটা সাপ, মোটা। এগুলো হচ্ছে নদীর বিষাক্ত সাপ। আমরা আরেকটা জালের কাছে এসেছি, জাল উঠানোর জন্য চেষ্টা করতেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন।